বিশাল ইস্তেমা কে সে বসাইলো উলামায়ে কেরামের ফজলে করামে আজকে এই জায়গার ভিতরে একটা বিশাল অনুষ্ঠান সেজে গেল আমার ভাইরা আমার বন্ধুগণ সেই নবীর অনুষ্ঠানে বাবা আমরা অংশ গ্রহণ করলাম বাবা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ তাকিয়ে বলেন হে জগতের মুসলমান আমি আমার নবীকে সারা জাহানের জন্য রহমত বানায় দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রহমত নাও কেমন ভাবে রহমত নিবা আমি আমার নবীকে রহমাতাল লিল আলামিন বানায় দিলাম আমি আমার নবীকে সাইয়্যিদুল মুরসালিন বানায় দিলাম শুধুমাত্র তাই না আমার নবীকে আমি শিক্ষক বানায় দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ হে জগতের মুসলমান ওই রহমতের বাগানে যাও আমার আল্লাহ ডাকদের নবী গো আজকে মদিনার রওজা ছেড়ে দাও বলে কোথায় যাব কোথায় যাব বলে দরম জেলায় বিশাল ইস্তেমার ভিতরে যাও বলে ওখানে যাই কি করব বলে আপনার আশিক আপনার প্রেমিক আপনার উম্মত সমস্ত একাগ্রীত হয়ে একজোট হয়ে তোমার বাগানের ভিতরে বসে আমার কোরআনের আলো শুনতে আছে এবং কে হাদিসের বর্ণনা শুনতে আছে না তোমার কাবাত শুনতে আছে এবং কে বাবার খেদমতের কথা শুনতে আছে নামাজ রোজার কথা শুনতে আছে কোরআনের বয়ান শুনতে আছে মদিনা বালা নবী গো আজকে তুমি মদিনার রওজা ছেড়ে দাও আমার নবী ডাক দিয়ে বলেন নবী ওয়াল্লাহ আমি কোথায় যাব বলে দরং জেলায় ধুলা এলাকার ওই ময়দানের ভিতরে ওলামায়ে কেরাম বিশাল ইজতেমাত আয়োজন করেছে সেই জায়গার ভিতরে তোমার অনেক পাগল পাড়া আছে আমি আল্লাহর কত পাগল পাড়া ওই জায়গায় একা গঠিত হয়েছে এ নবী তুমি যাও ওই জায়গায় যায় তোমার আশিকদের সঙ্গে একটু মোলাকাত করে আসো জোরে বলেন সুবহানাল্লাহ বলা যাবে মারহাবা আমার ভাইরা আমার বন্ধুগণ এই জন্য আমরা রহমত নেওয়ার জন্য এসে গেলাম আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ আমাদেরকে রহমত স্বরূপ বানায় দিলেন বাবার একটু পিছনে জিনারেছে বসে দেওয়ার জন্য চেষ্টা করেন আল্লাহ পাক যাতে আপনাদেরকে হেদায়েত নসিব করেন সবাই বলেন আমি আমার ভাইরা আমার বন্ধুগণ হে মুসলমান এই রহমাতাল লিল আলামিন নবী আমরা কেমন নবী পাইলাম যে নবী আমাদের আদম নবীর মতন নয় মুসা কালিমুল্লাহর মতন নয় নূহ নবীউল্লাহর মতন নয় ঈসা রূহুল্লাহর মতন নয় ইব্রাহিম খলিলুল্লাহর মতন নয় ইসমাইল জবিউল্লাহর মতন নয় ওয়াল্লাহ আমার নবীকে তুমি কেমন নবী বানায় পাঠায় দিলা আল্লাহ তাক দিয়ে বলে যার নাম আছে ইবনে মুজাম্মিল আমার আল্লাহ বলেছে হে যার নামকে আমি মুদাসসির বললাম যাকে আমি মুরসালিন বানায় দিলাম যাকে আমি রহমতাল লিল আলামিন বানায় দিলাম ওয়াল্লাহ তাহলে কি আমার নবী আদম নবীর মতন বলেন না বলে কার মতন বলে আমার নবী কোন নবীর মতনই নয় জোরে বলেন সুবহানাল্লাহ বাবার আমার বন্ধুগণ আমরা ওই নবীকে পেয়ে গেলাম যাকে দেখে বাবার আমার বন্ধুগণ গাছে সালাম করে মাছে সালাম করে আমার নবীর উপরে মাছও দুরুদ পড়ে গাছেও দুরুদ পড়ে পানিও দুরুদ পড়ে এবং সমস্ত পশু পঙ্খী দুরুদ পড়ে 80,000 আলমের ভিতরে 18,000 মখলুকাতের ভিতরে যত বস্তু আছে সমস্ত বস্তু আমার মদিনা বলা নবীর উপরে মহাব্বত করে জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ আর আমরা মুসলমান সেই নবীর জন্য পাগল পাড়া হয়ে যায় জুড়ে বলেন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ لا إله
الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بابا كشفه يدس إلا سارة دموكي سارة دي دموكي بابا سنة অনেক গুনাহ আছে মাত্র আমি দোয়া নেওয়ার জন্য এসেছি বাবা আমি একদম একটা নাখাস্তা গুনাহগার আপনাদের সম্মুখে এসেছি মাত্র দোয়ার নেওয়ার জন্য অন্য কিছুই না ওয়াজ করার জন্য নয় আল্লাহ পাক যাতে আমাদেরকে হেদায়েত নসিব করে সবাই বলেন আমিন আমিন একটু হাত উঠায় বলেন আমিন জোরে বলেন আমিন তবে যাই না হোক আল্লাহ আমাদেরকে যাতে সুন্নাত থেকে বেশি বেশি আমল করার আল্লাহ তৌফিক দান করে এবং কে আমাদেরকে এই অনুষ্ঠানের ভিতরে বসার জন্য আল্লাহ যত আমাদেরকে সুযোগ দান করে সবাই বলে না আমিন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে সুখী হতাম জানি তোরে আমি বুঝাব কেমন রে ও মদিনা রে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি তোরে আমি বুঝাব কেমন রে আল্লাহ এবং রসুল পাওয়া যায় না জোরে বলেন ঠিক কিনা আরামের বিছানায় আল্লাহ এবং রসুল পাওয়া যায় না কোথায় পাওয়া যায় বলে কষ্টের মাধ্যম দিয়ে আল্লাহ এবং রসুলকে পাওয়া যায় এই জন্য তো আমরা আপনারা এই কষ্টের মাধ্যম দিয়ে আল্লাহ এবং রসুলকে হাসিল করার জন্য রাত দিন এক করে দিয়ে খেরের বিছানার ভিতরে পাহারা দেওয়া আরম্ভ করে দিলাম পঞ্চের বিছানার ভিতরে ঘরের ভিতরের ভিতরে বাবা বসে বসে আমার আল্লাহকে ডাকে আল্লাহ 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 জিকির করে করে তার সাথে একটা আওয়াজ আইসে গেল আমি আপনার সাথের উপরে আসলাম ডাক দিয়ে বলে এই আনসারি হারানো ঘোড়া সাথের উপরে পাওয়া যায় না বলে কোথায় পাওয়া যায় বলে জঙ্গলায় বলে হ্যাঁ ঠিক বলেছ কোথায় পাওয়া যায় বলে আরামের
বিছানার ভিতরে পাওয়া যায় না, জঙ্গলায় পাওয়া যাবে। এই সময় আনসারের ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম আদম বাদশা, যদি হারান গোরা সাথের উপরে পাওয়া যায় না, তাহলে আমার আল্লাহকে এই আরামের বিছানার ভিতরে পাওয়া যায় না। জুড়ে বলেন মারহাবা, Mustafa Nabi Sallallahu Muhammad Mustafa Nabi Sallallahu Alaihi Wasallam আমার আকাশের চাঁদ কে বলে নবী, আমার পরানের পারা নইসে চাঁদ নইসে পারা, নূর আল্লাহর মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি কে বলে নবী আমার কাবালি مصطفى نبي سلم علي محمد مصطفى نبي سلم علي شفايا تركان داري بابي داري كان داري تدام علي محمد مصطفى نبي سلم علي محمد مصطفى نبي سلم علي جلّ بلن লক্ষ্য করে দেখেন আমাদের প্যান্ডেলের ভিতরে অতিমাত্র মহিলা প্রবেশ করে ফেলছে। মহিলাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা অনুরোধ করে বলছি, আপনারা প্যান্ডেলের ভিতরে থাকবেন না, অতি শীঘ্রই আপনারা চলে যান। আপনারা কি বাংলা ভাষা বুঝতে পারেন না, চলে যান। আমার ভাই একটু করে বসে যান, আপনারা একটু বসেন, বসে যদি আরাম কোন খেয়াল বেশি আছে বসে যান, দয়া করে হাত ধরে বলি একটু বসে যান, বসে যাওয়ার চেষ্টা করেন। ইতিমধ্যে আমাদের সুন্দর সুন্দর বক্তা ইনশাল্লাহ এসে হাজির হয়ে গেছেন, আর আমার থেকে গোষ্ঠী ভাষায় গোষ্ঠী কণ্ঠে আপনাদের সম্মুখে সুমধুর ভাষায় কোরআন হাদিসের আলোচনা করে শোনাবেন।